হাই ফ্রেন্ডস বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেল আমরা গ্রন্থাগারিক নিয়োগ সহ বিভিন্ন শিক্ষা সম্পর্কিত নিউজ ধারাবাহিকভাবে দিয়ে চলেছি তাই আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং নিজেকে আপডেট রাখুন আমরা আজকে এসএসসি লাইব্রেরিয়ান এর ফার্স্ট ইউনিট লাইব্রেরি অ্যান্ড সোসাইটি থেকে কিছু তথ্য তোমাদের জন্য তুলে ধরলাম আলোচনা করব বিদ্যালয়ের গ্রন্থাগার সম্পর্কে প্রথম কোশ্চেন বিদ্যালয়ের পুস্তক নির্বাচনে তিনটি প্রধান উপাদান কি কি তো এখন দেখে নেওয়া যাক উত্তরটি প্রধান তিনটি উপাদানের মধ্যে রয়েছে বই অর্থাৎ বুক যেসব বইয়ের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি সেই সব বইকে গ্রন্থাগারের জন্য নির্বাচন করতে হবে দু নম্বরে হচ্ছে ছাত্র ছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের পছন্দের মতো বই গ্রন্থাগারে নির্বাচন করতে হবে তৃতীয়ত হচ্ছে আর্থিক সংগতি আর্থিক সংগতির দিকটি খেয়াল রেখে বইয়ের দামের দিকটি কিছুটা হলেও নজর রাখতে হবে কারণ এখানে দেখতে হবে যে বেশি পরিমাণের বই সংগ্রহ করতে হবে বিদ্যালয়ের গ্রন্থাগারগুলির জন্য এরপর আমি চলে আসছি দ্বিতীয় কোশ্চানে বিদ্যালয়ের গ্রন্থাগার বলতে কি বুঝো উত্তর বিদ্যালয়কে কেন্দ্র করে যে গ্রন্থাগার গড়ে ওঠে তাকেই বিদ্যালয়ের গ্রন্থাগার বলে বিদ্যালয়ের গ্রন্থাগারের মূল কাজ হল পাঠ্যপুস্তক সহায়ক পুস্তকের যোগান দেওয়া এরপর আমি চলে আসছি তিন নম্বর কোয়েশ্চানে বিদ্যালয়ের গ্রন্থাগারে সাধারণত কি কি সংগ্রহ থাকে একটি সঠিক উত্তর হবে যেমন এক নম্বরে পাঠ সংক্রান্ত গ্রন্থ অর্থাৎ সিলেবাস ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পাঠ সংক্রান্ত গ্রন্থ থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে সাংস্কৃতিক ও বিনোদনমূলক গ্রন্থ যেমন গল্প উপন্যাস নাটক কবিতা গান সংস্কৃতিমূলক ইত্যাদি ধরনের গ্রন্থ বিদ্যালয়ের গ্রন্থাগারগুলিতে রাখতে হবে এছাড়াও আছে তৃতীয়ত রেফারেন্স গ্রন্থ সংগ্রহ রেফারেন্স গ্রন্থ সংগ্রহের মধ্যে পড়ছে অভিধান বিশ্বকোষ ভৌগোলিক উৎসসমূহ বা ম্যাপ গ্লোব বর্ষপুঞ্জি ডাইরেক্টরি জীবনীগন্ধ ইত্যাদি তাছাড়াও থাকবে সাম্প্রতিক গ্রন্থাবলী এই শ্রেণীর মধ্যে পড়ে সংবাদপত্র সাময়িক পত্রিকা ও সাময়িক পত্রিকা নির্বাচনের ব্যাপারে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদের প্রয়োজনীয় অভিমত নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বিদ্যালয়ের গ্রন্থাগারের ক্রিয়াকলাপকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। এখানে সাধারণত ছটি ভাগে ভাগ করা যায় প্রথমত আছে অ্যাকুইজেশান ডিপার্টমেন্ট এখানে বই সংগ্রহের জন্য দু নম্বর আছে টেকনিক্যাল ও প্রসেসিং ডিপার্টমেন্ট অর্থাৎ টেকনিক্যাল ডিপার্টমেন্টে ক্যাটালগিং বা ক্লাসিফিকেশান ইত্যাদি যে পদ্ধতিগুলি থাকে তৃতীয়ত আছে স্টক এবং স্টোরেজ ডিভিশন চতুর্থত আছে রিডার্স সার্ভিস ডিভিশন পঞ্চমত আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন ষষ্ঠমত অর্থাৎ ছ নম্বরে আছে প্রিজারভেশান ডিভিশন অর্থাৎ সংরক্ষণের কাজ এই কাজগুলি বিদ্যালয়ের গ্রন্থাগারকে সাধারণত করে থাকতে হয় এরপর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে বিদ্যালয়ের গ্রন্থাগারের আয়ের মূল উৎস কী বিদ্যালয়ের গ্রন্থাগারের আয়ের মূল উৎস কী এটি দু হাজার দশ সালের এসএসসিতে দু নম্বরের কোয়েশ্চান এসেছিল তো আমি এখন জেনে নিচ্ছি উত্তরটি সরকার কর্তৃক সাহায্য দ্বিতীয়ত হচ্ছে বিদ্যালয়ের নিজস্ব ফান্ড তৃতীয়ত হচ্ছে বিভিন্ন সহৃদয় ব্যক্তি কর্তৃক গ্রন্থাগারে দান এই তিন ধরনের অর্থের মাধ্যমেই বিদ্যালয়ের মূল উৎস এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে বিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহারকারী কারা বিদ্যালয়ের গ্রন্থাগার সাধারণত ব্যবহার করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এছাড়াও শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাও বিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবহার করে থাকে আজকে আমরা আলোচনা করছি বিদ্যালয়ের গ্রন্থাগার সম্পর্কে তো নেক্সট কোশ্চেন একাডেমিক লাইব্রেরি বলতে কি বুঝো শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে গ্রন্থাগারগুলি গড়ে ওঠে তাকে একাডেমিক লাইব্রেরি বা শিক্ষায়তনের গ্রন্থাগার বলা হয় যেমন বিদ্যালয়ের গ্রন্থাগার মহাবিদ্যালয়ের গ্রন্থাগার এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এই গ্রন্থাগারগুলি একাডেমিক লাইব্রেরির মধ্যে পড়ে তো আমরা এরপর চলে আসছি পরের কোয়েশ্চানে গ্রন্থাগারের প্রধান উদ্দেশ্যগুলি কি কি বিদ্যালয়ের গ্রন্থাগারের প্রধান উদ্দেশ্যগুলি কি কি আমরা দেখে নেছি উত্তরটি এক নম্বরে আছে পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তকের যোগান দেওয়া দ্বিতীয়ত ছাত্রছাত্রীদের চাহিদা মতো গ্রন্থাগার পরিষেবা সম্প্রসারণ করা উদ্দেশ্য অনেকগুলি হবে তার মধ্যে আমি এখানে দুটি উদ্দেশ্য তুলে ধরলাম এরপর পরবর্তী কোশ্চেন বিদ্যালয়ের গ্রন্থাগারের লক্ষ্য কি বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত উদ্দেশ্যকে সহায়তা করা ও উন্নত করা দ্বিতীয়ত শিশু তথা ছাত্রছাত্রীদের অধ্যয়ন ও শিক্ষার অভ্যাস তৈরি করা যাতে করে তারা আজীবন গ্রন্থাগার ব্যবহারকারী রূপে গড়ে ওঠে তৃতীয়ত দায়িত্বশীল নাগরিক ও গণতন্ত্রের অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলে এরপর চলে আসছি পরবর্তী কোশ্চেনে বিদ্যালয় গ্রন্থাগারের কর্মীর ভূমিকা কেমন হবে দেখে নিচ্ছি উত্তরটি বিদ্যালয়ে গ্রন্থাগারিক একজন কুশল কর্মী হিসেবে গ্রন্থাগারের পরিকল্পনা এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন তাকে সহযোগিতা করার জন্য যথাসম্ভব উপযুক্ত সংখ্যক কর্মী থাকবে প্রয়োজনে সাধারণ গ্রন্থাগার সহ অন্যান্য গ্রন্থাগারগুলির সঙ্গে সংযোগ স্থাপনে করে থাকবেন গ্রন্থাগার বিজ্ঞানে প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে কর্মীকে গ্রন্থাগারিককে বিনয়ী ভদ্র ও রুচিশীল হতে হবে গ্রন্থাগারিককে অপরকে সাহায্য করার মানসিকতা ও মানবিকতা থাকা উচিত এরপর চলে আসছি পরবর্তী কোশ্চানে বিদ্যালয়ে গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের কাজটি কিভাবে করা হয় এখানে আমরা দেখে নেব কি কি অপশান আছে বিদ্যালয়ে গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের কাজটি চারটি পদ্ধতির মাধ্যমে করা হয় যেমন প্রথমত গ্রন্থ নির্বাচন গ্রন্থ নির্বাচনে গ্রন্থাগারের ব্যবহারকারী ও আর্থিক সঙ্গতি এসে যায় সাধারণত বিদ্যালয়ের গ্রন্থাগারে গ্রন্থ নির্বাচনের জন্য পাঠক তথা ছাত্রছাত্রীদের অভিমত ও শিক্ষক মহাশয়দের অভিমত এবং গ্রন্থাগারের প্রয়োজন অনুসারে গ্রন্থাগারিকের মতামতের উপর নির্ভর করে এরপর চলে আসছি দ্বিতীয়ত গ্রন্থ তালিকা প্রণয়ন অর্থাৎ গ্রন্থ নির্বাচনের পর গ্রন্থ তালিকা তৈরি করা হয় সেখানে গ্রন্থের নাম রচিয়তার নাম প্রকাশনের নাম এবং ঠিকানা গ্রন্থের মূল্য সংস্করণ ইত্যাদি লিপিবদ্ধ করা হয় তারপর চলে আসছি তৃতীয়ত গ্রন্থ সরবরাহকারী নির্বাচন অর্থাৎ কাগজে বা বিভিন্ন অফিসে বিজ্ঞাপন দিয়ে গ্রন্থ সরবরাহকারী নির্বাচনের জন্য যে ভেন্ডার আছে সে ভেন্ডারদের কাছ থেকে দরপত্র নেওয়া হয় এরপর চলে আসছি গ্রন্থ পরিগ্রহণ গ্রন্থ পরিগ্রহণের কাজটি গ্রন্থ সরবরাহকারীর কাছে গ্রন্থ তালিকা অনুযায়ী মিলিয়ে নেওয়ার পর গ্রন্থাগারের পরিগ্রহণ খাতা অর্থাৎ অ্যাক্সেসন রেজিস্টারে নির্দিষ্ট ছক অনুযায়ী গ্রন্থাগারের কাজটি করতে হয় এরপর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে বিদ্যালয়ের গ্রন্থাগারে সাধারণত কি কি কাজ থাকে কাজগুলি কি কি যেমন এখানে আছে গ্রন্থ সংগ্রহের কাজ প্রথমত গ্রন্থ সংগ্রহের কাজ গ্রন্থ সংগ্রহ করার পর চলে আসে বর্গীকরণের কাজ অর্থাৎ ক্লাসিফিকেশান তারপর চলে আসে সূচীকরণের কাজ অর্থাৎ ক্যাটালগিং সূচীকরণের পর চার নম্বরে চার্জিং অ্যান্ড এর কাজ অর্থাৎ সার্কুলেশানের কাজ তারপর চলে আসছি আমরা পাঁচ নম্বরে স্টক ভেরিফিকেশনের কাজ ছ নম্বরে আসছি গ্রন্থ সংরক্ষণের কাজ অর্থাৎ প্রিজার্ভেশনের কাজ আমরা চলে আসছি পরবর্তী কোশ্চানে আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের ভবন কি ধরনের হবে আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের ভবন কি ধরনের হবে এখানে ভারত সরকারের ন্যাশনাল বিল্ডিং অর্গানাইজেশন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে রিপোর্ট অন সেকেন্ডারি স্কুল বিল্ডিং অনুযায়ী বিদ্যালয়ের গ্রন্থাগারের আয়তন কমপক্ষে ছশো বর্গফুটের মধ্যে হতে হবে তারপর চলে আসছি বিদ্যালয়ের গ্রন্থাগারটি কেন্দ্রীয় স্থলে অবস্থান করবে বিদ্যালয়ের গ্রন্থাগারটি আলো বাতাসযুক্ত খোলামেলা হওয়া দরকার এরপর আমরা চলে আসছি বিদ্যালয়ের গ্রন্থাগারের বাজেট বিদ্যালয়ে গ্রন্থাগার বাজেট বিদ্যালয়ে গ্রন্থাগারের বাজেট লাইন বাই লাইন বাজেট অর্থাৎ অতীতের সঙ্গে তুলনা করে প্রতিটি খাতে বরাদ্দ হয় কেবল প্রতি খাতেই বরাদ্দ বাড়ানো হয় বাজার দরের অনুপাতিক পাঁচ কিংবা দশ পার্সেন্ট হারে এরপর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয় এর কার্যাবলী কি গঠিত হয় ১৯৫২ থেকে তিপ্পান্ন সালে এর কার্যাবলী মাধ্যমিক শিক্ষা বিস্তার এবং উন্নয়ন উন্নয়ন দ্বিতীয়ত মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরির গুরুত্ব আমরা বিদ্যালয়ের গ্রন্থাগার সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম এরপর চলে আসছি লাইব্রেরিয়ান সোসাইটির কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে অর্থাৎ কোশ্চেনের মান এক নাম্বার। প্রথম কোয়েশ্চেন বঙ্গদেশের গ্রন্থাগার আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন সঠিক উত্তর বাসপেড়িয়ার জমিদার কুমার মনীন্দ্রদেব রায় দ্বিতীয় কোশ্চানে চলে যাচ্ছি পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে ইউনেস্কোর সহযোগিতায় দ্বিতীয় প্রকাশিত হয় উনিশশো সালে তৃতীয়ত উনিশশো সালে এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেনে প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পাবলিক লাইব্রেরিকে জনগণের বিশ্ববিদ্যালয় কে বলেন সঠিক উত্তর অ্যালভিন জনসন ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড এমফিল কোর্স চালু হয় সঠিক উত্তর দিল্লি বিশ্ববিদ্যালয় এরপর চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে ডক্টর এস আর রঙ্গনাথনকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স ইন ইন্ডিয়া কে বলেছিলেন সঠিক উত্তর মরিস গোয়ার এরপর চলে আসছি নেক্সট কোশ্চেনে ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি বইটি কার লেখা সঠিক উত্তর বি এস কেশবন জাতীয় গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারিক ছিলেন তিনি গ্রন্থাগার নামা বইটি কার লেখা সঠিক উত্তর প্রমীল চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি প্রবন্ধের নাম কি। লাইব্রেরি এবং লাইব্রেরির মুখ্য কর্তব্য এরপর আসছি আমরা নেক্সট কোয়েশ্চানে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয় রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অর্থাৎ আর আই দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পাস হয় নেক্সট কোয়েশ্চান জাতীয় জ্ঞান কমিশনের চেয়ারম্যান কে ছিলেন অর্থাৎ নলেজ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর শ্যামপিত্রদা দু হাজার ছয় পশ্চিমবঙ্গের কতগুলি জেলা গ্রন্থাগার বা ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে সঠিক উত্তর উনিশটি পরবর্তী কোশ্চান অ্যাসলিভ এ এস এল আইবি এর ফুল ফ্রম কী ফুল ফ্রম অ্যাসোসিয়েশন অফ পেশাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন ব্যুরো উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে গঠিত হয় তারপর চলে আসছি বিএলএ কখন প্রতিষ্ঠিত হয় বিএলএ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ সালে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন নামে ভারতবর্ষের সবচেয়ে পুরনো গ্রন্থাগার সংঘ কোনটি ওল্ডেস্ট লাইব্রেরি অ্যাসোসিয়েশন কোনটি এল এ